আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান কোরআন বিষয়ে আজকে আলোচনা করবো। আজকে আমাদের টপিক হচ্ছে কোরআন, অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান। অ্যাসাইনমেন্টের শিরোনামটা ছিল এরকম যে, তোমার চাচা করোনা মহামারীতে চাকরি হারিয়েছে, তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে তোমার চাচার করণীয় কী সে বিষয়ের উপরে লিখতে বলা হয়েছে। যাই হোক, আজকে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রথমত এই অ্যাসাইনমেন্টের যে উপরের ফ্রন্ট পেজ, সেটা তোমরা এদিকে একটু খেয়াল করো যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা তুমি কীভাবে লিখতে পারো। যা আছে হবুও লেখা যায়, কিন্তু এখানে জায়গার স্বল্পতার কারণে আমরা এইভাবে লিখবো যে, করোনা মহামারীতে চাকরি হারিয়ে আমার চাচার আর্থিক অবস্থার বর্ণনা, এটাও তোমরা দিতে পারো। আর এগুলো তো তোমাদের অনেকে আগে জানানো হয়েছে এর আগের ভিডিওতে, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিব। ওকে, তাহলে এবার আমরা চলে যাই সরাসরি পেজে, দেখি আমরা কীভাবে লিখবো। দেখো, আমি এখানে যা লিখেছি তা হুবহু তোমাদের লেখা যাবে না, এরকম একটা ধারণা নিয়ে রাখো যে কীভাবে তোমরা লিখবে। তোমাদের প্রসেসটা তোমাদের নিজেদের তৈরি করতে হবে, সিস্টেমটা তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, যেটা ইউনিক হয়, অন্যদের চেয়ে যেটা একটু ডিফারেন্ট হয়, একটু ভিন্ন তথ্য থাকে। তো এইভাবে করা যায় যে, আমি এখানে দেখো পেজে যা যা লিখেছি, আমি একটু ভিডিওটা পেজটা সুন্দর করে ধরে রেখেছি, তোমরা পজ দিয়ে দেখে নি পড়ে নিবে। হ্যাঁ, এটা দেখে নাও। তারপরে হচ্ছে যে, আমি এখানে তোমার চাচার যে আর্থিক অবস্থা সেটা লিখেছি, এখানে কিছু অংশ লেখা আছে, এখানে কোরআন থেকে কিছু আয়াত দেওয়া আছে। তো তার আগে তোমাদের একটা জিনিস বলে নেই যে, দেখো কিছু পয়েন্ট আকারে লেখা যায়, যে এই পয়েন্টগুলো আমি এক্সট্রা এখানে দিয়েছি এই জন্য যে তোমরা এই পয়েন্টের আকার ভিত্তি করে কিছু বর্ণনা দিতে পারো। একটা জিনিস মনে রাখতে হবে, মানে কোনো কিছু ব্যাখ্যার আগে পয়েন্টের উপর ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যার উপর পয়েন্ট নয়। তুমি পয়েন্ট লেখার পর ওইটার উপর ব্যাখ্যা দিতে পারো, হাদিস থেকে, কোরআন থেকে কোনো আয়াত দিয়ে ব্যাখ্যা দিতে পারো। যেমন ধৈর্য ধারণ করতে হবে, দরুদ ও ইস্তেগফার পড়া, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা, হালাল রিজিকের সন্ধান করা, আল্লাহর কাছে দোয়া ও তাওয়াক্কুল করতে হবে, পরিবারকে ধৈর্য ধারণ করতে বলা, কোরআন তেলাওয়াত করা। এগুলো হচ্ছে এই পয়েন্ট। এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ তোমার চাচার যে করণীয়, এই করণীয়গুলো এই পয়েন্টের উপর ভিত্তি করে তুমি ব্যাখ্যা করতে পারো। তো এবার চলো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। ফ্রন্ট পেজটা তুমি এইভাবে লিখবে, এখানে যে লেখাগুলো আছে এগুলো পড়ে এগুলোর মতো করেই লেখার চেষ্টা করবে। তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। অবশ্যই পেজগুলো এ4 সাইজের খুব ভালো পেজ লাগবে, আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি পেজগুলো নিয়েছি। তারপর হচ্ছে কি যে, তুমি বিভিন্ন সুরার ওই সুরাগুলো ভালোভাবে লিখে দিবে, হ্যাঁ, এবং আয়াত সংখ্যা উল্লেখ করে দিবে, তারপর সুরার হালকা কিছু ব্যাখ্যাও দিয়ে দিবে। আর তারপরে দেখো যে পয়েন্টগুলো আমি এখানে নাম্বার ওয়ান নাম্বার টু দিয়েছি, তোমরা কী করবে, ওই পয়েন্টগুলো লেখার পর ওই পয়েন্টের ব্যাখ্যাগুলো দিবে, দেওয়ার অনেক সুন্দর হবে। আমি এখানে নাম্বার ওয়ানে যে জিনিসটা করেছি, যে আমার চাচার মাথায় সর্বদাই যে জিনিসটা রাখতে হবে তা হলো ধৈর্য ধারণ করার মন মানসিকতা, মানে এরকম। তাহলে পয়েন্ট এটা আসে যে কি, ধৈর্য ধারণ করা। তো এরকম এখানে ধৈর্য ধারণ করার উপরে কোনো সুরা থাকলে সেটা তুমি উল্লেখ করতে পারো তোমার পাঠ্য বইয়ের আলোকে। দ্বিতীয় নম্বর আমি এখানে যেটা দিছি, যে সবসময় যাই কিছু চাওয়া হয় আল্লাহ তাআলার কাছে, সেটা নামাজের মাধ্যমে চাইলে সেটা সবচেয়ে উত্তম, তো এটা তুমি উল্লেখ করতে পারো। তারপর এখানে আমি যে জিনিসটা দিছি সেটা হচ্ছে একটা সূরার বাকারার আয়াত নাম্বার দিয়ে দিছি, যে হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তো এগুলো তুমি উল্লেখ করে দিতে পারো, এগুলো আরবিতেও দিতে পারো, যে আরবি লেখার পর শেষে বাংলাটা অ্যাড করে দিলা, এভাবে দেওয়া যায়। নাম্বার থ্রি, তুমি এইভাবে লেখার পর পয়েন্ট দিতে পারো, যে পয়েন্টগুলো আমি বলেছি একটু ডিফারেন্ট হবে, হুবহু এভাবে না, তুমি জাস্ট ধারণাটা নিয়ে নাও যে কীভাবে লিখবে। তারপর লিখতে পারো যে, তোমার চাচার উচিত হবে তিনি যেন নিজ যোগ্যতার দ্বারা অন্য কিছু করার চেষ্টা করে, সেটাও যেন অবশ্যই হালাল হয়, হালাল রিজিক হয়, তার মানে কি, হালাল রিজিকের সন্ধান করা। তুমি এরকম একটা পয়েন্ট দিতে পারো। তারপরে কোরআন থেকে তুমি বলতে পারো যে, এরকম হালাল রুজি কীভাবে কী করতে হয়, যারা আল্লাহর তাআলার উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট, তার মানে তুমি তাওয়াক্কুল এবং নামাজের মাধ্যমে দোয়া করা, এটাও তুমি পয়েন্ট আউট করতে পারো। এভাবে 4 থেকে 5টা পয়েন্ট আউট করবে। দেখো এখানে আমি যেটা দিয়েছি, এ অবস্থায় তোমার চাচা আরও যে কাজটি করতে হবে, সমস্ত মানুষ যে সমস্ত মানুষ তার বিপদের সময় অসঙ্গতিপূর্ণ ব্যবহার করে তাদেরকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস খুব ভালোভাবে বলতে পারি, যে আত্মীয় স্বজনদের প্রতি ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, যাতে তোমার বিপদের সময় তারা এগিয়ে আসে। অর্থাৎ এখানে তুমি একটা সূরা দিতে পারো, এখানে সূরাতে লেখা আছে যে, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে বা আছে, তবে যারা নিজের ধৈর্য ধারণ করে এবং অন্যকে ধৈর্য ধারণ করতে বলে তারা বাধে। তো এই সূরাটা তুমি দিতে পারো, আয়াত সংখ্যা উল্লেখ করে দিতে পারো। তারপরে নাম্বার 5,
আরও বলতে পারো যে তাকে কোরআন তেলাওয়াত করা বা কোরআন পাঠ করা, তাতে মনে প্রশান্তি আসবে, হ্যাঁ, নতুন নতুন মাথায় চিন্তা আসবে, তার মনটা ফ্রেশ থাকবে, কি করতে হবে সে এটা বেশি মানে তার ধৈর্য ধারণ ব্যাপারে সে একটি শক্তি যোগাবে। তো এগুলো বলতে হবে। তারপরে তুমি উপসংহার হিসেবে এবং সর্বশেষ যে তোমার পরামর্শটা সেটা তুমি দিতে পারো বা তার এখন কী করণীয় সেই হিসেবে আমি এখানে দিয়েছি যে উপসংসার বা সর্বশেষ যে পরামর্শ বা আমার চাচার করণীয় তা হলো পরিবারের প্রতি যেন যে আমরা সহনশীল হই, তাদেরকে অর্থাৎ আমার চাচার পরিবারকে যে এমন এমনভাবে শিক্ষাদান করা হয় যেন তারা পরিবারের কর্তার প্রতি বেশ সহনশীল ও ধৈর্যের পরিচয় দেয় বিপদের সময়, অর্থাৎ বিপদের সময় যেন তার পরিবার থেকে যেন একটু সাপোর্ট পায়, এই শিক্ষাটা যেন তাদের পরিবারের সদস্যদের মানে অর্থাৎ আমার চাচার সদস্যদের জন্য দেওয়া হয়। তারপর আমার চাচার আবার যে বিষয়টি মনে রাখতে হবে, মানসিক শক্তি নিয়ে আবারও অন্য কোনো কাজের সন্ধান করতে হবে। হ্যাঁ, আমরা জানি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পাশে আছেন। তো এরকম আরও অনেক ভালো ভালো কথা আছে যেগুলো দ্বারা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের আলোকে এটা তোমরা লিখতে পারো। আশা করি এভাবে লিখলে তোমাদের লেখাটা অনেক সুন্দর হবে। তো এই ছিল তোমাদের কোরআনের বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্টটা, খুবই সহজ। তোমরা চেষ্টা করলে নিজেরাই খুব সহজভাবে এটা করতে পারো এবং তোমাদের নিজে দেরি করতে হবে। তোমরা অনেক জায়গা থেকে হেল্প নেবে কিন্তু সিস্টেমটা তোমাদের থাকবে, নিজেদের মতো সাজাবে, নিজেদের একটা ইউনিক ডিফারেন্ট একটা কিছু করবে যাতে তোমরা টিচার বুঝতে পারে যে না তোমাদের তোমার ভিতরে এক্সট্রা কোনো কিছু আছে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমাদের পরীক্ষা ভালো হোক, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।